নমস্কার বন্ধুরা, বংডাইনে আপনাদের সবাইকে স্বাগত। আজ একটি শীতের সবজির ঝোলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। গরম গরম ভাতের সাথে এই সবজির ঝোল কিন্তু বেশ ভালোই লাগে। তাহলে দেখে নিন আমি কিভাবে এই রান্নাটি করছি। এখানে আমি মটর ডাল নিয়েছি হাফ কাপ। মটর ডালটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। সঙ্গে নিয়েছি ফুলকপি। ফুলকপিগুলোকে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। নিয়েছি একটা টমেটো। টমেটোটাকে এইভাবে লম্বা লম্বা করে চার পিস করে নিয়েছি। একটা আলু নিয়েছি। আলুটাকে এইভাবে লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি। সেই সাথে নিয়েছি একটা গাজর। গাজরটাকেও এইভাবে লম্বা লম্বা করে আর সরু সরু করে কেটে নিয়েছি। আর নিয়েছি মূলো। মূলোটাকেও লম্বা করে কেটে নিয়েছি, তবে মূলোটা একটু পাতলা করে কেটেছি, কেননা মূলোটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে। আর নিয়েছি ছিম। একটা ছিমকে দু পিস করে আমি কেটে নিয়েছি। মোটামুটি সাত আটটা ছিম আমি এখানে নিয়েছি। আর সঙ্গে নিয়েছি বেগুন। বেগুনটাকে আমি এভাবে কেটে নিয়েছি। এরপর আমি মটর ডালটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। কড়াইটা প্রথমে ভালো করে গরম করে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হবার পর আমি মটর ডালটার ছোট ছোট বড়া ভেজে নিচ্ছি। বড়াগুলো কিন্তু খুব বড় বড় আমি করছি না, ছোট ছোট বড়ির সাইজের বড়া আমি করে নিচ্ছি। খুব ভালো করে বড়াটার দুপাশ আমি ভেজে নিচ্ছি। বড়াটা ভাজা হয়ে গেছে, বড়াগুলো আমি এবার তুলে নিচ্ছি। এরপর ওই একই কড়াইতে আমি তেলে ফোড়ন দিয়ে দিচ্ছি। দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর হাফ চামচ পাঁচফোড়ন। এরপর আমি কড়াইতে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। একটা ছোট চামচের এক চামচ লবণ দিয়ে দিচ্ছি আর ওই একই চামচের এক চামচ হলুদ দিয়ে দিচ্ছি। এরপর সবজিগুলোর সাথে হলুদ লবণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটা কাঁচা লঙ্কা চিরে আমি দিয়ে দিচ্ছি। এরপর আমি মিডিয়াম হিটে সবজিগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার এখানে আমি জল দিয়ে দিচ্ছি। সবজিগুলো যাতে ডুবে যায় মোটামুটি এরকম জল দিতে হবে কড়াইতে। আমি এখানে 400 ml মতন জল দিয়েছি। কড়াই থেকে আমি তেজপাতা শুকনো লঙ্কাটা তুলে দিচ্ছি, কারণ এগুলোর আর কোনো কাজ এখানে নেই। এবার আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা ছোট চামচের হাফ চামচ চিনি, তবে চিনিটা অপশনাল। খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর লো টু মিডিয়াম হিটে আমি সবজিগুলোকে 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নিচ্ছি। 10-15 মিনিট হয়ে গেছে, সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়াগুলো। বড়াগুলো দেবার পর লো টু মিডিয়াম হিটে আমি আরও 5 মিনিট সবজির ঝোলটা ফুটিয়ে নিচ্ছি, তবে এর থেকে বেশি ফোটাবো না, তাহলে বড়াটা গলে যাবে। এরপর আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। ঠিক এইভাবেই গরম গরম ভাতের সাথে এই সবজির ঝোলটা আপনারা খেয়ে দেখুন, ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না, যাতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আমি পৌঁছে দিতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।